তো সকলকে আবার স্বাগত আমাদের চ্যানেলে। আজ রেসিপি তৈরি করার জন্য আমরা চালটাকে কেটে নিয়ে এরমভাবে থেঁতো করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমরা প্রথমে দিয়েছি সর্ষের তেল, এরপর আমরা দিয়েছি পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা, এরপর আমরা এর মধ্যে আমাদের চালটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমরা ভেজে নেবো। এরপর আমরা এর মধ্যে দেবো হলুদ, নুন। দেওয়ার পর ভালো করে আমরা এটিকে আমাদের চালটার সাথে মিশিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে দেবো গুড়, এটি দিয়েও ভালো করে আমরা গুড়টিকে গলিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে দেবো জল, এরপর আমরা এটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হওয়ার জন্য রেখে দেবো। পনেরো মিনিট পর আমরা ঢাকা তুলে দেখতে পাচ্ছেন আমাদের চালতার আচার রেডি হয়ে গেছে। শেষমেশ আমরা উপরে দেবো আমাদের ভাজা মশলা। দিয়ে আমরা ভালো করে আবার এটিকে ভাজা মশলার সাথে মিশিয়ে নেব। তো আজকের রেসিপি এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।